হ্যালো আজকে একটু রাতে বেলায় অন হলাম সারাদিন সময় পাইনি বলে সব বিষয়টা হচ্ছে আমার ফোনটা আমি ল্যান্ডস্কেপে রেখেছি এই কারণে ল্যান্ডস্কেপে রেখেছি কেন কি এই ভিডিওটাই আমি ইউটিউবে দেব সো ইউটিউবে এই ভিডিওটা দেওয়ার অনেক কারণ আছে তো আজকে যেটা টপিক আমি বলবো টপিকটা আমি আগেই বলে দিচ্ছি অনেকে লাইভ হয়নি এবং পরে যদি কেউ ভিডিওটা দেখে থাকে তাহলে টপিকটা শুনে হয়তো ভিডিওটা ওয়াচ করবে তো প্রথম টপিক হচ্ছে যে মানে যেটা আমার মেন টপিক যে কালকে একটা রাত কাল রাতে একটা বডি বিল্ডার মারা গেছেন ওনার নাম হচ্ছে জর্জ পিটারসন আমি আমার খুব ফেভারিট একটা বডি বিল্ডার যদি অনেকে হয়তো চেনে না তার ফ্যান বেস অনেক নেই তো উনি মারা গেছেন সাডেনলি ওনার এজ হচ্ছে থার্টি তো সেই রিগার্ডিং আমি কিছু বলবো কিছু বলবো মানে দেখো সবার প্রথমত ওই বডি বিল্ডারকে তো ফিরে পাওয়া সম্ভব না কোনো মতেই আর আর হঠাৎ করে ওর আজকে প্রিজার্জিং বা কম্পিটিশন আছে ও টু ওয়ান টু টু টুয়েলভ হ্যাঁ টু ওয়ান টুতে ও মিস্টার অলিম্পিয়ার জন্য প্রিপারেশন করছিল আর ও সেই ওখানে কম্পিটিশানের জন্য গেছে টু ওয়ান টুতে তো সেখানে সাডেনলি হোটেলে ওনার মৃত্যু হয়েছে সো এখনও পর্যন্ত কেউ জানে না যে কি কারণে মৃত্যু হয়েছে জর্জ পিটারসনের যা বডি বিল্ডিংয়ের জন্য লোকেদের কাজ যে বডি বিল্ডিং সম্পর্কে রুমার ছড়ানো আমি সারাদিন অনেক বিজি ছিলাম আজকে আমার পসের আজ বার্থডে ছিল তারপরে আমার নিজের কাজ ছিল অনেক কিছু করার পরে আমি খুব মানে খুব আপসেট ছিলাম ভাবছিলাম যে কখন আমি ফেসবুকে আসবো কারণ ইন্ডিভিজুয়ালি অনেক কিছু বলার থাকতে পারে কিন্তু আমি ফেসবুকে লাইভ হচ্ছি এই কারণে যে আমি সবার কাছে একটা মেসেজ পৌঁছাতে চাই আমার প্রোফাইলে অলমোস্ট ফোর থাউজেন্ড সামথিং ফ্রেন্ড আছে যারা কম বেশি সবাই আমাকে চেনে এবং আমার যেটা যেটা আমার পার্সোনাল পেজ আছে সেখানে আমার থার্টিন থাউজেন্ড ফলোয়ার আছে তো আমি চাই যে সেখানে অনেক যারা অ্যাথলিট আছে সেখানে তাদের কাজ পর্যন্ত পৌঁছাক এবং আমার একটা নতুন ইউটিউব চ্যানেল আমি খুলেছি সেটার নাম হচ্ছে হেলথ আর সেখানে আমার অলমোস্ট ফোর হান্ড্রেড সাবস্ক্রাইবার আছে আর ইনস্টাগ্রামে আমার মোর দ্যান থ্রি থাউজেন্ড সাবস্ক্রাইব ফলোয়ার্স আছে সো আমি সেখানে সবার কাছে একটা জিনিসই পৌঁছাতে চাইছি যে মানে আমি কিছু জিনিস নিয়ে কথা বলতে চাই আর কিছু স্টুপিড লোক এখন মেসেজ করছে প্লিজ ভাই মেসেজটা করা বন্ধ করে আমি কিছু ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কথা বলতে চাই তো জানি না কতজন ওয়াচ করবে আমাকে এই মুহুর্তে তো যারা ওয়াচ করছে বা করবে আমি জানি না তো আমি আমার কথা বলতে শুরু করি জাস্ট জাস্ট এ মিনিট তো আমি কিছু কথা বলবো মানে সবার প্রথম কথা হচ্ছে যে আমি স্টোরিটা আগে বলি হয়তো সবাই বোর ফিলিং করছে বা করবে আমার ভিডিওটা শুনে বাট আমি এটাই বলবো প্রথম সবার আগে স্টোরিটা জানা দরকার স্টোরিটা হচ্ছে জর্জ পিটারসনকে নিয়ে উনি কালকে সাডেনলি মারা গেছেন আর তার ডেড বডি পাওয়া গেছে তার হোটেল রুমে যিনি একজন টু টুয়েলভের মিস্টার অলিম্পিয়ার কম্পিটিটিভ আমার প্রেডিকশানে একটা ইনস্টাগ্রাম ফটো আমি দেখেছি সেই ইনস্টাগ্রাম ফটোটাতে পুরো জল লাইন পুরো চল বেরিয়ে গেছে সব হাড় বেরিয়ে গেছে তো ও ফুল কভার্ড ছিল তো ফটোটা দেখেই মনে হচ্ছিল যে বিশাল একটা ডায়েট মধ্যে রয়েছে ভীষণ ভীষণ কিছু একটা করতে চলছে ও টু টুয়েলভ এর মধ্যে হয়তো চ্যাম্পিয়নও হতে পারতো যা কন্ডিশন ছিল লাস্ট কম্পিটিশানে যা থ্রেডেড যা টোন আপ যা ছিল ওটা হচ্ছে খুব কম বডি বিল্ডারদের ওরকম এখনও পর্যন্ত দেখা গেছে আমার এক হয়তো অনেক অনেকে চিনবে না বা অনেক সিনিয়র বডি বিল্ডাররা ওয়েস্ট বেঙ্গল আছেন যারা এই টপিকটা নিয়ে কথা বলতেও চায়নি বা বলবেও না হয়তো কোনো দিন আমি এই কারণে বলতে চাইছি যে আমি ব্যক্তিগতভাবে ওই মানুষটা মানুষটাকে মানে আমি অনেক কাজ থেকে দেখেছি ইচ অ্যান্ড ডে আমি ওর ট্রান্সফরমেশন দেখেছি এই কারণে দেখেছি কারণ ওনার যিনি কোচ তার নাম হচ্ছে জাস্টিন মিলার ওনার অনেক অ্যাথলিট আছে যারা অ্যামচার অলিম্পিয়াতে কম্পিটিশন করছে অ্যামচার অলিম্পিয়াতে কম্পিটিশান করেছে তারা প্লেসও পেয়েছে ওনার বিকিনি অ্যাথলিট আছে ওনার হচ্ছে হ্যান্ডিক্যাপ অ্যান্ড ওয়েলনেস অ্যাথলিট আছে অনেক অ্যাথলিট আছে জাস্টিন মিলারের এবং জাস্টিন মিলারের সব থেকে বড়ো কথা এই কারণে আমি জাস্টিন মিলারকে চিনি আমাদের ইন্ডিয়ার একজন ওনার কাছে ট্রেনিং করে আর সেটা হচ্ছে ওনার কাছে থেকে ট্রেনিং করে তার নাম হচ্ছে অমিত রয় ইনস্টাগ্রাম তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলের নাম হচ্ছে বেঙ্গল টাইগার আমি এই জন্য আজকে লাইভ হচ্ছে কারণ অনেক কাজ থেকে আমি দেখেছি টান্সফরমেশন স্টোরি তো জর্জ পিটারসনের মানে পেছন দিক থেকে মনে হয় বিশাল বড় একটা চেহারা বাট ওনার ব্যাগটাই থেকে উইক ছিল আমি তাকে মানে আল্লাহ বলো ভগবান বলো যাই বলো না কেন যেখানেই থাকুক শান্তিতে থাকুক ভালো থাকুক মানে এরকম স্টেজ ওঠার আগে ডেথ হয়েছে তো এখনও সঠিক রিজন জানা যায়নি জাস্টিন মিলারের একটা ইনস্টাগ্রাম প্রোফাইলে উনি কমেন্ট করেছেন যে গল্পটা এটাই যে কেউ ছিল না ওর কাছে ও হোটেলে ছিল জাস্টিন মিলার মানে ওনার যিনি কোচ তিনি অ্যামচার অলিম্পিয়ার প্রি জাজিং চলছিলো যেখানে ওর অনেক স্টুডেন্ট আছে সেখানে উনি গেছিলেন প্রিজাজিং দেখতে আর জাস্টিন মিলারের বা জর্জ পিটারসনের যে পার্সোনাল ভিডিওগ্রাফার ছিল তার নাম হচ্ছে রিকি সেও ওই প্রিজাজিংয়ে ভিডিওগ্রাফ করবে বলে গিয়েছিল তো সাডেনলি প্রিজার্জিংয়ের সময় বিজি ছিল তো তারপরে ফোন করা হয় জর্জ পিটারসনকে তো ফোন রিসিভ করেনি তো অ্যামচার অলিম্পিয়া শেষ হওয়ার সাথে সাথেই ওরা দৌড়ে আসে হোটেলে এবং হোটেলে এসে রুম নক করে রুম খোলেনি সিকিউরিটি গার্ডকে দিয়ে রুম খোলানো হয় এবং তারপরে দেখা যায় যে ও মানে বিছানার মধ্যে অপর হয়ে শুয়ে রয়েছে এবং তাকে ডাকাডাকি করার চেষ্টা করেছে কিন্তু বডি কোনো রেসপন্স করেনি প্যারামেডিক্যাল টিমকে ইনফর্ম করা হয় তারা আসে চেস্ট প্রেসার প্রেস করে এবং অনেক রকমভাবে ওদের সিস্টেমেটিক্যালি ওকে বাঁচানোর চেষ্টা করে তো আলটিমেটলি ততক্ষণে অনেক সময় হয়ে গেছিলো এবং জাস্টিন মিলার মানে বডি পুরো ঠান্ডা হয়ে গেছিলো সো এটা হচ্ছে মেন গল্প আমি এত কিছু জানলাম এই কারণে যে আমি প্রত্যেক দিন ইচ অ্যান্ড এভরিডে জাস্টিন মিলারের ইনস্টাগ্রাম প্রোফাইল চেক করতাম এবং উনি খুব হাম্বাল একটা পারসন উনি ওনার ফ্যানদের আনসার দেয় এবং রিপ্লাই দেয় আর আমারও অনেক আমার অনেক কমেন্টের আনসার দিয়েছে আর আর জাস্টিন মিলারকে এই কারণে আমি খুব মানে ঠিক কথা বল মানে জাস্টিন মিলারের সঙ্গে জাস্টিন মিলারকে এই কারণে ফলো করি কারণ আমার একটা ড্রিম ছিল যে আমি ওনার কাছে কোনো একদিন ট্রেনিং করব সেই জন্য আমি ফলো করি আর তার থেকে বড়ো কথা ইন্ডিয়ান একটা অ্যাথলিট ওনার কাছে থেকে ট্রেনিং করে যার নাম হচ্ছে অমিত রয় তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলের নাম হচ্ছে বেঙ্গল টাইগার সো সবাই এখন মানে মানে রেস্ট অন রেস্ট ইন জন্য তাকে সংবর্ধনা দিচ্ছে ঠিকই কিন্তু হ্যানি র্যামবোর্ডের একটা ভিডিও আমি দেখলাম উনি কাঁদন মাদন হয়ে গেছেন হাড়ি চোপানের সাথে মানে এমন একটা অ্যাথলিট যে কোনোদিন কোনো কন্ট্রোভার্সিতে জোড়ায়নি কোনোদিন কোনো অহংকার নেই কিচ্ছু নেই এরকম একটা অ্যাথলিট আচ্ছা জনস পিটারসন খুব ভালো কন্ডিশনে ছিল লাস্ট কাল মানে পরশু রাতের একটা ভিডিও দিয়েছে যে ভালো খাও তো ভালো বডি মেনটেন করবে এবং একটা সেলফি উঠিয়ে দিয়েছে কোনো একটা ক্যাফেতে বসে চেক ইনের আগে ঠিক আছে তো পুরো জল আইন বেরিয়ে গেছে তখনই আমি বুঝতে পেরেছিলাম যে বিশাল কিছু করতে চলছে তো অনেক রকম অনেকে কথা বলছে তো সবার প্রথমে আমি আসি আমাদের বেঙ্গলেও এরকম অনেক কিছু হয়েছে আমাদের নর্থ ইস্টে একজন বডি বিল্ডার আজকে মারা গেছেন তার নাম হচ্ছে আই থিঙ্ক ভাপাল বা গোপাল এরকম সামথিং কিছু হবে আমি শুধু জাস্ট মারা গেছে শুনেছি কি কারণ অতটা ডিটেলস নেইনি বা জানিও না তো অনেকে অনেক কিছু বলছে ওনার কোচ এখনো পর্যন্ত ইনফর্ম করেছে যে স্ট্রোক হতে পারে হার্ট অ্যাট্যাক হতে পারে কার্ডিয়ার প্রবলেম হতে পারে তো অনেক কিছু প্রবলেম হতে পারে যতক্ষণ না পোস্টমর্টম রিপোর্ট আসছে কেউ কিছু বলতে পারবে না তো আমার যেটা মনে হয় যে একটু বেশি ডিপ্লিট হয়ে গেছিলো এই কারণে কারণ ও যে কন্ডিশানে ছিল লাস্ট শো থেকে বডিতে কোনো ফ্যাট পার্সেন্ট ছিল না যে বডি ড্রপ করবে ঠিক আছে তো লাস্ট ও বডিওয়েট চেক বডি বডিওয়েট দিয়েছে টু টু সরি টু ওয়ান নাইন এল সামথিং ঠিক আছে তো ওকে টু ওয়ান টু এর মধ্যে ঢুকতে হতো সেই জন্য হয়তো চেক দিচ্ছিলো মাসাল ড্রপ করা পসিবল না ফ্যাট বার্ন কিছু ছিল না কন্ডিশনে একদম পুরো হাট বেরিয়ে গেছিলো জল আইন বেরিয়ে গেছে তো সেখান থেকে ফ্যাট কমানোর কোনো জায়গা নেই তো ওয়ান অ্যান্ড অনলি প্রসেস হচ্ছে ওয়াটার লস সো ওয়াটার লস হচ্ছে এমন একটা জিনিস যারা এক্সপিরিয়েন্স অনেক বড় বড় বডি বিল্ডার আছে আমি এক্সাম্পেল দিচ্ছি বিগ রামি এতদিন পিক কি করে পৌঁছাতে হয় উনি জানতেন না ঠিক আছে এরকম অনেক অ্যাথলিট আছে হাসান মুস্তাফা বড়ো বড়ো অ্যাথলিট আছে যারা মানে কাপস লোডিং সল চেকিং সম্পর্কেও মানে ভাবে চাকা খেয়ে যায় তো আমি জানি আমি বলছি না যে আমি সব কিছু জানি আমি বলছি জাস্ট কথার কথা এই জন্যই কোচ হায়ারের প্রয়োজন এই জন্য ফিলিথ সাতবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন তারপরেও তার কোচ আছে জার্মি বুন্ডিয়া তারপরেও তার কোচ আছে হ্যাডি চোপনের মতন এত পারফেক্ট মানে আপার লোয়ার কম্বিনেশন সিমেট্রি বডি বিল্ডিং মানে বডি বিল্ডার একজন তারও কোচ আছে তো কোচ এই জন্যই দরকার কারণ এটা একটা কোচ ছাড়া কোনো অ্যাথলিট নিজেকে ট্রিট করে অন স্টেজ পিকে পৌঁছাতে পারবে না আর বি গ্রামের যে কোচ আছে আবদুল্লাহ উনিও বিশাল বড় একটা মানে কোচ অনেক বড় বড় প্রো অ্যাথলিটদেরকে তৈরি করেন তো আমি রেগুলার তাদেরকে ফলো করি ইচ অ্যান্ড এভরিডে তো যাই হোক তো আমি কিছু এই বিষয়ে কথা বলবো যে তার আগে সবাই আমি সবাইকে রিকোয়েস্ট করছি যে আমার এই ভিডিওটাতে কমেন্ট করো বা কোনো একটা ভাবে তাকে জানাও যে সে যেন শান্তি থাকে এবং তার ফ্যামিলি যেন ভালো থাকে আর আমার মনে হয় অলিম্পিয়া স্টেজেতে যতজন টু টুয়েলভের অ্যাথলিট আছে সবাই সবারই জর্জ পিটারসনের জন্য পোজিং করা দরকার কারণ আমাদের বডি বিল্ডিং কমিউনিটির মধ্যে এরকম কিছু নেই যে যেখানে বডি বিল্ডিংকে সং মানে আর যে একটা বডি বিল্ডারকে বা অ্যাথলিটকে সংবর্ধনা দেওয়া হবে তো আমার মনে হয় যে স্টেজে যতজন পোজিং করবে ওর জন্য পোজিং করুক অ্যাটলিস্ট তো ইটস ওকে এটাই হচ্ছে মেন প্যাপার তো আমার যেটা কথা বলা মানে আমি বাংলাই বলছি আমার এই বাংলা ভাষা ওরা বুঝবেও না আর আমার ভিডিও তাদের কাজ পর্যন্ত পৌঁছাবেও না অলরেডি আমি যদিও ট্যাগ করেছি তো ঠিক আছে তো এই ডায়েট হোক আর মানে মেডিসিনস হোক সাপ্লিমেন্ট হোক এই সব কিছু কিন্তু এই মারা যাওয়ার কারণ নয় আলটিমেটলি সব কিছু মানে যে মারা গেছে মানে যে হ্যাঁ ও এক্সেস মেডিসিনস নিয়েছে সেই কারণে মারা গেছে না এটা ভুল সে ডিপ্লিট করেছে বা আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে ছা হয়ে গেছে পিজিসি এল সেই জন্য মারা গেছে এরকম অনেক কিছু রিজন থাকতে পারে যতক্ষণ না পোস্টমর্টাম আসছে ততক্ষণ কিছু বলা সম্ভব না তো আমি বলবো যে যে কোনো অ্যাথলিটকে তার কোচের প্রতি লয়াল থাকা প্রয়োজন আর যে কোনো কোচকে তার অ্যাথলিটের প্রতি লয়াল থাকা এই কারণে প্রয়োজন সাপোজ ধরুন আমি একটা কথা বলি যে আমার যে মানে আমি যখন মানে প্রিপারেশনে ছিলাম আমাকে বলা হয়েছিলো যে হানড্রেড গ্রাম রাইস খেতে আমি যদি সেখানে ওয়ান গ্রাম কি টু গ্রাম রাইস খাই আমার কোচ কি জানতে পারবে যদি আমি কোচকে চিট করি আমি কিন্তু আলটিমেটলি কোচের সাথে চিট করছি না আমি চিট করছি নিজের সাথে তারপরে যদি সাডেন একটা কারণে আমার বডি বেশি ফ্লাবি হয়ে যায় বা মানে বেলুনের মতন অন স্টেজে দেখতে লাগে তখন আমি আমার কোচকে ব্লেম করি বা আমার মেন্টারকে ব্লেম করি যে দাদা কি ট্রিটমেন্ট করলে যে আমি পিক করতে পারলাম না বাট আলটিমেটলি আমার খিদে পাচ্ছে বলে আমি ওটা খেয়েছিলাম তো সেটা দোষটা কিন্তু আমার নিজের আর রইলো ওয়াটার চেকের ব্যাপারে ওয়াটার চেক বা সল্ট চেক যতজন বডি বিল্ডার আমার প্রোফাইলে আছে বা ওয়ার্ল্ডের যতগুলো বডি বিল্ডার আছে সবাই এই ফ্রেশটার উপর দিয়ে যায় তো সিপি করে আমরা জল খাই মানে টিক 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 তাই না তো ওই যে জলটা খায় সেখানে এক সিপির জায়গায় যদি আমার বদলে ঢাকনা সিপিটা একটা হয়ে স্কুপের মতন হয় আমি যদি জল খাই তো আমার কোচের ক্যালকুলেশনের বাইরে চলে গেল কোচ বলছে সারাদিনে টু ফিফটি এম এল ওয়াটার ইনটেক করবে আমি সেখানে করে ফেললাম থার থ্রি ফিফটি এম কি ফোর ফিফটি এম তো আমার বডিতে নর্মালি ওয়াটার রিটেন করবে বডি পুরো স্পঞ্জের মতন হয়ে রয়েছে তাই না তো বডিতে যেটাই দেবো সেটাই অ্যাবজর্ব করবে ক্লাইকোজেন লেভেল গ্লুকোজ লেভেল পুরো ড্রপ হয়ে আছে ইনসুলিন সব কিছু মিলিয়ে একদম ঘ এটা সবার সবারই মাথায় হয়তো ঢুকবে না যারা এই ফেসটা টোককে এসেছে তারাই ঢুকবে তো কোচের সঙ্গে যদি কেউ চিট করে তার মানে আলটিমেটলি সে কোচের সঙ্গে চিট করছে না কোচ যদি কেউ ফার্স্ট সেকেন্ড থার্ড আসে কোচের নাম হবে ঠিক কথায় আর যদি সে না আসে তাহলে কোচের যেমন বদনাম হবে সেটা তুমি শুধু বদনাম করতে পারবে যে আমার কোচ আমাকে ঠিকঠাক করে পিকে পৌঁছাতে পারেনি কিন্তু আলটিমেটলি তোমার বদনামটা হবে যে তুমি নিজের সাথে চিট করেছ তাই তুমি পৌঁছাতে পারো একটা কোচ প্রচুর ক্যালকুলেশন করে এবং প্রচুর ভাবনা চিন্তার পরে একটা অ্যাথলিটকে তৈরি করে ঠিক আছে এখানে অংশুমান দা বলছে খুব ভালো বলেছিস থ্যাংক ইউ দাদা তোমাদের থেকেই শেখা আর টেকনিক্যালি হ্যাঁ টেকনিক্যাল এই দাদা এ দেখো অনেক বড় বড় অ্যাথলিট আছে যারা বিশাল বড় বড় সাইজ বিশাল বড় বড়ো সাইজ বিগ্রামিং আমি যেমন উদাহরণ দিলাম এত বছর পর মিস্টার অলিম্পিয়া হয়েছে পোজিং করতে পারছে না রুনি উইংকলার পোজিং করতে পারছে না আমার কোমরের থেকে ওর আর্মসের সাইজ বড় টোয়েন্টি ফোর ইঞ্চেস না থ্রি ইঞ্চেস আর্মস আছে ঠিক আছে তো এটা তো টেকনিক্যাল ব্যাপার অবশ্যই এই কারণে টেকনিক্যাল ব্যাপার রুনি উইংকলারের এই বছরের র্যাঙ্ক টেনতে থাকবে তুমি আমার কথা মিলিয়ে নিও দাদা ঠিক আছে অংশুমান দা তোমাকে আমি বললাম যে একটা টপ ক্লাসের অ্যাথলিট যে নাকি একটা প্রো শো জিতে নেই ভাবতে পারা যায় যে রুনি উইংকলার একটা টাইমের পিপলস চ্যাম্পিয়ন ছিল এই সব কিছু শুধু বড বডি থাকলেই যে বিশাল একটা বিশাল ব্যাপার না সব পোজিং হোল্ডিং টেকনিক্যাল ব্যাপার পিকুইকের ব্যাপার আর পিকুইক মানে হচ্ছে ওয়াটার ওয়াটার সোডিয়াম পটাশিয়াম ব্যালেন্স ঠিক আছে আর গ্লুকোজ তো এই পুরো বিষয়টা কিন্তু একটা কোচের ওপর ডিপেন্ড করে তো কোচকে ভাবতে দাও কোচের প্রতি লয়াল থাকো নিজের প্রতি লয়াল থাকো কোচ যেটা বলছে সে অনেক ভেবে চিনতে বলে জাস্ট আমার আমি টেস্টের স্টেরয় নিয়েছি বলে অপুক টেস্ট স্টেরোয়ান দেবো এরকম কিন্তু কোচ করে না ঠিক আছে এই ছেলেটাকে একটা স্টেরয়েড দিয়েছি বলে যে অন্য একটা ছেলেকে স্টেরয়েড দেবো না আজকে ক্রিয়েটিন খেয়েছে এর সাইজ বেড়েছে তো আমারও সাইজ বাড়বে না এরকম না এভরি ওয়ান ইজ ইন্ডিভিজুয়াল ঠিক আছে এভরি ওয়ানের মানে প্রতিটা মানুষের বডি ওয়েট আলাদা সেই অনুযায়ী ক্যালোরি ক্যালকুলেট হয় সেই অনুযায়ী ক্যালারি ডেফিসিট হয় সেই অনুযায়ী লোডিং চলে আমার টাইমে মানে সল্ট চেক আমি সল্ট দিয়েও আমি লোডিং করেছি অনেক আমি মানে এত কিছু বলছি তার কারণ হচ্ছে এগুলো কেউ জানে না মানে লোডিং ফেসটা এমন একটা টাইম অনেক কিছু দিয়ে লোডিং করা যায় আমি যখন বাংলাদেশে খেলতে গেছিলাম আমার পাশে যিনি ছিলেন তিনি পিৎজা খেয়ে লোডিং করেছে ঠিক আছে গুড ফ্যাট গুড মানে এক্সট্রা চিজ দিয়ে লোডিং করেছে আমি হোয়াইট রাইস দিয়ে লোডিং করেছি ইজ মানে কলা খেয়ে লোডিং করেছে এরকম বহু কিছু আছে ঠিক আছে গেল এটা হচ্ছে আমার ফার্স্ট ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্ট হচ্ছে এটা বলা যে আজকে এটা থেকে শেখা গেল আজকে এটা থেকে একটা জিনিস শিখতে পারলাম যে প্রতিটা প্লেয়ারকে তার সাথে কাউকে নিয়ে যাওয়া প্রয়োজন সেটা ন্যাশনাল হোক সেটা স্টেট হোক সেটা ডিস্ট্রিক্ট হোক সেটা ইন্টারন্যাশনাল হোক তার মানে কেউ একজনকে পাশে থাকতে হবে সেটা যেই হোক না কেন সেটা তার কোচ হোক সেটা তার ফ্রেন্ড হোক সেটা তার গার্লফ্রেন্ড হোক সেটা তার ওয়াইফ হোক এই ওয়াইফের কথার গার্লফ্রেন্ডের কথার বিষয়ে আমি আসবো সঞ্জীব দা দেখছে আমার ভিডিওটা আমি সঞ্জীব দার সামনেই বলছি সঞ্জীব দা আমাদের হুগলি ডিস্ট্রিক্টের একজন খুব পুরোনো বডি বিল্ডার তো যখনই কম্পিটিশান কেউ করতে যাবে যতগুলো অ্যাথলিট আমার প্রোফাইলে আছে তাদের সবাইকে রিকোয়েস্ট তারা কেউ একজনকে নিয়ে যাও আমাদের হুগলি ডিস্ট্রিক্টের একটা ঐতিহ্য রয়েছে হুগলিতে বড় বড় বডি বিল্ডার তৈরি হয়েছে আমি সবার প্রথমে নাম বলব দুর্গা জেঠুর আমি যাকে মানে চিনি ঠিক আছে তো সত্যজিৎ দাদা থ্যাংক ইউ দাদা খুব ক্লিয়ারলি বোঝানোর জন্য ভাই থ্যাংক ইউ তোমাকেও যে তুমি বুঝেছো এই জিনিসটা মাথায় রেখো কারণ নিজের প্রতি লয়াল না থাকলে কোচের প্রতি লয়াল থাকা যাবে না তো সঞ্জীব দা যেটা বলছিলাম তো মানে আমাদের হুগলি ডিস্ট্রিক্টের একটা ঐতিহ্য রয়েছে আমাদের অনেক হুগলি ডিস্ট্রিক্টে একটা টাইমে বডি বিল্ডারদেরকে সবাই ভয় পেত সবার প্রথম বড় বডি বিল্ডারের কথা নাম বলছি আমি কুন্তল দাস এসে সবথেকে বড় বডি বিল্ডার যে একটা টাইমে ওয়েস্ট বেঙ্গলের রাজ করেছে ঠিক আছে আমি তাকে দেখেছি আমি তার কাছে অনেক কিছু শিখেছি কুন্তল দাস এই যে সঞ্জীব দাস দেখছে এই সঞ্জীব গুরুদেব আমি শিবু দার কথা বলছি যে আমি উনি আমার আরেকটা গুরুদেব আমি প্রসঞ্জিৎ দার কথা বলছি যিনি প্রসঞ্জিৎ দাস এখন উনি হচ্ছে বৈদ্যবাটির ছেলে ঠিক আছে আর প্রসেনজিৎ দা যে আমি মানে আরও সিনিয়র আর পিছনে যাচ্ছি না আমি কুন্তল দা থেকে শুরু করছি কুন্তল দা সঞ্জীব দা হচ্ছে পানতোষ দা তারপরে এখন আছে সঞ্জীব দা ওই রেলের কোচ পুষ্পেন স্যার পুষ্পেন স্যার এরা সব ওয়েস্ট বেঙ্গলে জগজ্যোতি দা এরা সব হুগলি ডিস্ট্রিক্টের ছেলে এরা যখনই কম্পিটিশান করতে যেত না এই গার্লফ্রেন্ড বউকে নিয়ে কম্পিটিশান করতে যেত তার রিজন আমি আজকে এসে জানতে পারলাম টু টেন থেকে সরি টু থাউজেন্ড থেকে আমি কম্পিটিশান করছি টু থেকে আমি বডি বিল্ডিংয়ে ঢুকেছি মানে প্র্যাকটিস করতে স্টার্ট করেছি তখন জগদ্দ্যতী চরম ফর্ম ওই বিহু মিউজিকে অপশনাল পোজিং করছে ধারে কাছে কেউ নেই পঞ্চান্ন কেজির ছেলে ওভারঅল চ্যাম্পিয়ন মারছে ঠিক আছে এই সঞ্জীব জানে সঞ্জীব দাকে আমি ফার্স্ট দেখেছি হচ্ছে তোমার চন্দ্রনগরে যে মিস্টার ইন্ডিয়া জিমে কেজিতে পঁয়ষট্টি কেজিতে গুরুদেব সঞ্জীব দা এখনও তাই এখনও ফার্স্ট তখনও ফার্স্ট হতো এখনো ফার্স্ট দশ বছর ধরে ফার্স্ট হচ্ছে এই সঞ্জীব দা তখনও বৌদি যেত এখনো বৌদি যাচ্ছে তখন বিয়ে হয়নি এখন বিয়ে হয়ে গেছে আমাদের শিবুদা তখনও কিং এখনও কিং ধ্রুবদা তখনও কিং এখনও কিং কোন নগরের আছে কোন নগরে ওই আমার দাদাটার নাম সজল স্যার সজল স্যার হচ্ছে কলকাতা পুলিশ বডি বিল্ডিং করে ঠিক আছে বডি বিল্ডিং থেকে কলকাতা পুলিশের জব পেয়েছে এই যে এই ওয়েস্ট হুগলি ডিস্ট্রিক্টের যারা রয়েছে তারা এটা মানে তারা সবসময় বৌদিদেরকে নিয়ে গার্লফ্রেন্ডদেরকে নিয়ে কম্পিটিশানে যেত আমি আমার ধুবোদার কাছ থেকে শিখেছি আমার ভাই আমার সাথে কম্পিটিশানে যেত আমার দাদু আমার সাথে কম্পিটিশানে গেছে আমার ভাই গেছে তারপরে যখন আমি স্টেটের বাইরে গেছি তখন রাজাদা গেছে সীমন্ত দা গেছে আমার সাথে তারপরে যখন এখানে আসি চিরঞ্জিত দা আমার সাথে কম্পিটিশানে গেছে আমি যত জায়গায় খেলতে গেছি বাংলাদেশে আমার ফ্রেন্ড ছিল তারা আমার সাথে কম্পিটিশানে গেছে তো এই যে আজকে যেই জিনিসটা ঘটেছে তো সেই জিনিসটা যদি সাথে কেউ একজন থাকতো যদি সাথে কোনো একটা মানে ফ্যামিলি মেম্বার ফ্রেন্ডস গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কোচ থাকতো তাহলে কিন্তু আজকে জর্জ পিটারসন মারা যেত না ইনস্ট্যান্ট রিকভারি করার চেষ্টা করা যেত যেটা হয়েছিল টু থাউজেন্ড নাইন টেনে ফিলিথের সাথে হয়েছিল হ্যানি র্যামবোর্ড সব সময় হ্যানি র্যামবোর্ড দিন তার অ্যাথলিটদেরকে ছাড়ে না একটা সেকেন্ডের জন্য তাকে সরে যায় না তাই জন্যই হচ্ছে হ্যানি র্যামবোর্ড হচ্ছে ক্রিয়েটার টু থাউজেন্ড এইট নাইন টেন বোধ হয় আই থিঙ্ক নাইন টেনেই হবে যখন থার্ডবার না ফোর্থ বার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন মিস্টার অলিম্পিয়া হয় তখন কিন্তু অলরেডি ফুড পয়জন হয়েছিল তো ফুড পয়জন হওয়ার পরে তখন হচ্ছে যে পুরো ডিহাইড্রেশন হয়ে গেছিল মানে সাত আট কেজি ডি মানে বডি ড্রপ হয়ে গেছিল তারপরেও ওকে টি বডি প্যারামেডিক্যাল টিমকে ডাকে তারপরে ওকে ঠিক করা হয় তারপরে স্টেজে যায় তো কোচ কখনোই কম্পিটিশনের সময় কোচকে ছাড়া উচিত না কোচ যদি কোনো কারণে যেতে না পারে তো ফ্যামিলি মেম্বার এমন কাউকে নিয়ে যাও যার উপর তুমি তাকে ট্রাস্ট করতে পারবে এবং যে তোমাকে তার থেকে তার মতন করে ভালোবাসবে তো সেটা গার্লফ্রেন্ড হোক সেটা বউ হোক নিশা সেটা গার্লফ্রেন্ড হোক সেটা বউ হোক আর সেটা ফ্রেন্ড হোক সেটা ফ্যামিলি হোক যেই হোক না কেন যখন কোনো অ্যাথলিট কম্পিটিশানে করবে তার সাথে যাওয়া দরকার শুধু যে কোনো অ্যাথলিট সেটা শুধুমাত্র বডি বিল্ডিং না সেটা ইভেন ক্রিকেট ফুটবল সব কিছুতে যাওয়া উচিত কারণ যদি কোনো একটা সার্টেনলি কোনো একটা কারণে হ্যাঁ বাইদা ওয়ে নীলাসিস দা কমেন্ট করেছে নীলাসিস দা দেখেছি বৌদিকে নিয়ে যায় কম্পিটিশানে আমার সাথে ইস্ট ইন্ডিয়া খেলতে গেছে বৌদিকে নিয়ে গেছে আমি চারটে পাঁচটা বেঙ্গল কম্পিটিশানে দাদার সাথে গেছি সেখানেও বৌদি গেছে অফ দাদা এই সাপোর্টটা প্রতিটা বইয়ের করার দরকার যে সঙ্গে থাকতে হবে আমার সাথে আমার ভাই গেছে আমার দাদু গেছে আমি অনেকবার হয়েছে আমি যখন জল ছেড়ে দিই আমার বডিওয়েট সবসময় এইটি এইটটি ফাইভ এরকম থাকে নাইনটি এখন যেমন আমার নাইনটি টু কেজি ওয়েট তো আমি খেলি সেভেন্টি কেজিতে বা সেভেন্টি ফাইভ কেজিতে তো আমি অনেকটা ড্রপ করি অনেকটা ওয়াটার চেক থাকে তো আমি পারি না নিজেকে কন্ট্রোলে রাখতে সেই জন্য আমি যেতাম আর এটা আমি আমার কাছ থেকে শিখেছি আর তাই বললাম যে আমাদের হুগলি ডিস্ট্রিক্ট থেকে মানে বডি বিল্ডিংয়ে তখনও অনেক বড় বড় কিং ছিল এখনও আছে আজকে যে হোসেনজিৎ দাস দাদা আছে উনি হচ্ছেন যে আমাদের কলকাতাতে খুব বড় মানে ট্রেনার আর কি একজন উনি কিন্তু ওই বৈদ্যবাটির ছেলে হ্যাঁ আর 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 কার বলবো ওই আরিয়ান পুষ্পেন দা তারপরে হচ্ছে কুন্তল দা ধ্রুব দা তারপরে আমি তাদেরকে কম্পিটিশানে দেখেছি আর জগজ্যোতি দা সুমিত সঙ্গে আমি দুবার কম্পিটিশান গেছে সুমিত দাস তো আমার মেন্টার আমার সঙ্গে সব কম্পিটিশান আমাদের সাথে গেছে আর সে এই যে এই মানুষগুলোকে মানে মানে এই মানুষগুলো এই জন্যেই এদেরকে সবাই এত রেসপেক্ট করে এই জন্য ভালোবাসে এই যে নীলাশিস দা কমেন্ট করেছে লিখেছে যে টুডে টুডে ইজ বডি বিল্ডিং ইজ টোটালি ডিপেন্ড অন মোড সাইজ অ্যান্ড এক্সট্রিমলি লেভেল অফ ডায়নেস অ্যান্ড বিহাইন্ড দ্যাট ওই অ্যাকচুয়ালি লস দ্য বিউটি অফ বডি বিল্ডিং হ্যাঁ বলতে পারো নিরাশিস দা মানে যে বিউটি অফ বডি বিল্ডিং নষ্ট হয়ে গেছে মানে সেই আগেকার যে ক্লাসিক লুক যে হ্যাঁ ভ্যাকিউম করে ফার্স্ট ফোস্ট তোলা এখন আর হয় না এখন ব্লটিং থাকে তারপরে দেখো অনেক কিছু এসে গেছে পেপটাইড এই এইড সেইএড তো ডিপ্লিট হয়ে যাচ্ছে অ্যাপস ডিভাইডেড হয়ে যাচ্ছে মানে যদি তুমি এরকমই একটা উদাহরণ দিতে চাও তাহলে আমি তোমাকে আর একটা একজনের নাম বলতে পারি ববি সিং আমি ওখানে দেখছি অনেক দিন ধরেছে একই রয়েছে দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে বিউটি অফ বডি বিল্ডিং যাই হোক তো দা এই বছরে আমি সাতটা কম্পিটিশন করেছি লাস্ট ইয়ার দা প্রতিটা কম্পিটিশান আমাদের সাথে গেছে শুধু আমার সঙ্গে না প্রমিতের সাথে আকবরদার সাথে সানুর সাথে আকাশের সাথে প্রিয়াঙ্কার সাথে প্রিয়ার সাথে আরও অনেক অ্যাথলিট আছে আমি সবার নাম বলতে পাচ্ছি না সানুর সাথে তারপরে সবাই সবার সাথে দা গেছে বর্ষাদি গেছে তো মানে বর্ষা দি মানে পূজা দি তো ও গেছে আর সুমিত্রা যখন অ্যামচার খেলতে গেছিল তখন সুমিত্রার সাথে টিম ছিল পুরো সুবিধা আমার সঙ্গে গেছিলো পাঞ্জাবে একটা কম্পিটিশানে সেখানে আমার আমরা একদম প্রেজেন্ট একজনের মানে এরকম সেম কন্ডিশন হয়েছিলো ডিহাইড্রেট হয়ে তাকে হসপিটালাইজ করতে হয়েছিল তো আমাদের সাথে যিনি ছিলেন রাজাদা আমাদের আরামবাগের ছেলে আমার সাথে গেছিলো তো সে পাশে ছিল তো সব সময় কাউকে না কাউকে পাশের দরকার তো সব অ্যাথলিটদেরকে আমি এটাই রিকোয়েস্ট করব। যে প্লিজ তোমরা যখন কম্পিটিশানে যাবে সবাই একই কন্ডিশানে কম বেশি থাকে কেউ একটু বেশি চেক দেয় কেউ একটু কম চেক দেয় তো সবাই কাউকে না কাউকে নিয়ে যাও আর পাশে থাকুক তাহলে এরকম অ্যাক্সিডেন্ট হয়তো মানে অ্যাক্সিডেন্ট থেকে হয়তো বাঁচা যাবে আর রইলো ড্রিম বা লাস্ট পয়েন্ট হচ্ছে ড্রিম তো মানুষ স্বপ্ন দেখে আর স্বপ্ন দেখেই সব কিছু করতে যায় তারপরে স্বপ্নটাকে এমন জায়গায় পৌঁছে দিও না যেটা অ্যাডিকশান হয়ে যাবে তো অনেকের এখন অ্যাডিকশান হয়ে গেছে তো আমারও হয়ে আছে আমি এখান থেকে বেরোনোর চেষ্টা করছি বাট আমি বেরোতে পারছি না আমি আমি জানি না যে আমি আগে মানে কি করব আমি আমার লাইফ নিয়ে ভাববো নাকি আমি মিস্টার ইন্ডিয়া বা সেরু ক্লাসিক্স নিয়ে ভাববো নাকি আমি ফ্যামিলি নিয়ে ভাববো মানে আমি এখন খুব কনফিউশানে তো আমি আমার সিনিয়রদের সাথে মাঝে মধ্যে কথা বলি বাট আমি এখন এখনও স্টেবেল না মেন্টালি ফিজিক্যালি অ্যান্ড ফিনান্সিয়ালি সেই জন্য আমি কারোর সাথে এখন যোগাযোগ রাখি না বাট আমি সবার পোস্ট দেখি সব কিছু দেখি তো সবার কাছে আমার এটাই রিকোয়েস্ট যে মানে মানে কী বলবো কলকাতাতে অনেক বড় বড় বডি বিল্ডার আছে আমি সবাইকে সামনে থেকে দেখিনি আমি যাদেরকে দেখিনি তাদের কথা বলছি আমি যেমন সুমিতাকে দেখেছি আমি যেমন অযোধ্যাকে দেখেছি আমি যেমন জিতুকে দেখেছি আমি এদেরকে সামনে থেকে দেখেছি সুমিতার একটা ফ্রেন্ড আছে আমি নামটা ঠিক মনে করতে পারছি না উনি আমাদের সাথে ফ্লাইটে গেছিলেন জয় জয়দা জয়দাকে দেখেছি সামনে থেকে সমীরন্ধাকে দেখেছি সামনে দেখে এরা যে লেভেলের অ্যাথলিট এদের সাথে কম্পেরিজনে আসা খুব টাফ যেমন এই যে ধরো আজকে সুমিত্রা আমার মেনটা ঠিকই কিন্তু সুমিত্রা যদি আবার কম্পিটিশান করে আর সেই সেম ইয়ারে যদি আমি সুমিত্রা আমাকে বলে তুইও কম্পিটিশান কর আর সুমিত্রা যদি আমাকে তৈরি করে যদি মানে আমরা একই সাথে কম্পিটিশানে নেমে যাই তো সুমিতাদের মতন অ্যাথলিটদেরকে হারানো খুব চাপ ওনাদের যে কনসেনটেন্সি বা যা হোল্ডনেস বা টাইটনেস বা কোয়ালিটি খুব চাপ তো সেই জন্যই সবাইকে বলি যে সিনিয়র অ্যাথলিটরা সিনিয়রই তাদেরকে হারাতে গেলে সিনিয়র হতে হবে তবে হারানো যাবে আর নাহলে ওই সিনিয়রদেরকে হারানোর চক করে যারা ওই বেশি ড্রাই করতে যাচ্ছ এটা কিন্তু রিক্স আর রিক্স জেনে বুঝে নেবে কারণ কোচের অনেক রেসপন্সিবল থাকে যে কোনো মেন্টারের বা কোচের অনেক রেসপন্সিবল থাকে আমি সুমিতদার কথাই সুমিত্রা ওয়াচিং করছে আমি তাই সুমিতদার কয়েক বলছি যে আগের বছর ফিট এক্সপোর আগে আমি সুমিত্রার কাছে দু মাস মানে আমি পথ হারিয়ে ফেলেছিলাম আমি নিজে নিজের নিজেকে তৈরি করতে পারছিলাম না তো সুমিতদা আমাকে দু মাসে যেভাবে প্রিপারেশান করিয়েছে মানে অক্টোবর নভেম্বর আর ডিসেম্বরের ছ তারিখে কম্পিটিশান ছিল প্রত্যেক দিন সুমিতা গ্রাউন্ড টু মাসালে আসতো সেখান থেকে কাজ করে বাড়ি যেত রাত্রিবেলা বারোটা হোক এগারোটা হোক বারোটা হোক আমাকে ঠিক ফোন করত। বাবু কী করছিস ব্যাস এটাই আমার প্রিয় ওয়ার্কআউট ছিল নেক্সট দিন সকালে ওয়ার্কআউটের জন্য থ্যাংক ইউ সুমিতা আর তো আর কি বলবো মানে এই ধরনের যে প্রিপারেশানগুলো মানে এই যে মেন কোচেদের অনেক রেসপন্সিবল থাকে সঞ্জিত দা জানে সঞ্জিত দা হয়তো অনেককে ট্রেনিং করায় তো সঞ্জীব দা জানবে যে কতটা টেনশান হয় মানে সুমিত দার আমি একা টেনশান ছিলাম না আকবর ফিফটি ফাইভ কেজি সিক্সটি কেজিতে একদম মানে তুখোর ফর্ম মানে সুমিতা যত রাতি হোক বৌদি ঘুমিয়ে পড়লেও মানে বৌদি বিরক্ত হচ্লেও কোনদিন এরকম হয়নি যে ওই মানে সেই বছরে যতজন খেলেছে আটজন দশজন কাউকে একদিনও ফোন মিস করেন আর সুমিতা আমাকে কোনোদিন মানে বলেনি যে ভাই তুই প্রি ওয়ার্কআউট খেয়ে ব্যায়াম কর আমাকে ওই রাত্রিবেলা প্রি ওয়ার্কআউট দিতে আমি সকালবেলায় ব্যায়াম করতাম আর আমার কাছে ওইটাই প্রি ওয়ার্কআউট ছিল যে টিপস বা মানে সাপোর্ট মানে সত্যি হ্যাডস অফ তুমি যে ষোলো ঘন্টা কাজ করো সকালে স্ট্যাডেল ওখান থেকে পাক সার্কাস সেখান থেকে বাড়ি বাড়িতে এসে খেতে খেতে আমাদের সাথে কথা বলা আর সবাইকেই মানে কনফারেন্স না ইন্ডিভিজুয়ালি কথা বলা তারপরে আগের মানে সেই বছর তুমি প্রতিটা জিনিসের আপডেট লাইভে দিতে মানে হ্যাটসঅ দাদা মানে এগুলো খুব কম লোক করে আর অনেকে তো যারা সিনিয়র অ্যাথলিট আছে তারা বা সিনিয়র কোচ আছে বা বড় বড় কোচ আছে তারা তো তাদেরকে তো টাকা পয়সা মানে পে করে সবসময় কাছে পাওয়া যায় না আমি বড় বড়দের কথা বলছি আমি ন্যাশনাল লেভেল ইন্টারন্যাশনাল লেভেল কোচেদের কথা বলছি এই যেমন আমি একটা এক্সাম্পেল দিচ্ছি অভিষেক যাদব উনি এখন একজন অলিম্পিয়ান অ্যাথলিটের কাছ থেকে ট্রেনিং নিচ্ছেন যিনি ওনার নতুন কোচ সে কি ডায়েট দিচ্ছে সে কি ওয়ার্কআউট দিচ্ছে সব ঠিক আছে কিন্তু যদি কোনো ইনসিডেন্ট ঘটে সে মুখের গায়ে ওকে দেখবে মানে যিনি ওনার যার জিমে প্র্যাকটিস করে বা যিনি ওনার পুরোনো কোচ যতই নতুন কোচ আসুক যতই নতুন হোক ভাই পাশে যে থাকে সেই আলটিমেটলি গেনার আর তাকে যে পাশে থাকে সেই সব কিছু করতে পারবে তো এটাই বলার আর কিছু না সবাই ভালো থেকেও সবাই ভালো করে প্রিপারেশান নাও হ্যাবিট ক্লাসেস দিয়ে হয়তো শুরু হবে এই বছরের কম্পিটিশান না সরি হুগলি ডিস্ট্রিক্টে একটা ডিস্ট্রিক্ট বডি বিল্ডিং আছে মালাগার গ্রুপের তো সেখান থেকে শুরু হবে সবাই ড্রিমের পিছনে চুরছুট ঠিক আছে কিন্তু তার সাথে অ্যাক্সিডেন্টলি কিছু করে ফেলো না বা বেশি ড্রাই আউট হওয়ার চেষ্টা করো না সময় বুঝে কোচের পরামর্শ নিয়ে তবে হয়েও আর আমাকে প্লিজ সবাই ব্লেস করো যাতে তাড়াতাড়ি আমি ফিজিক্যালি মেন্টালি অ্যান্ড ফিনান্সিয়ালি স্টেবল হতে পারি আই ওয়ান্ট টু ক্যাম ব্যাক অ্যাট অন নন স্টেজ সো জয় হিন্দ গুড নাইট সেভা টাটা